হেলসিংকিতে ট্রাম্প পুতিন বৈঠকে বৈশ্বিক বিভিন্ন ইস্যু ছাড়াও কথা হয় রুশ মার্কিন দ্বিপাক্ষিক নানা বিষয় তবে দু সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ এ প্রসঙ্গে ট্রাম্প বলেন বিগত নির্বাচনে রুশ হস্তক্ষেপের কোনো কারণ তিনি খুঁজে পান না দুদেশের টানাপরণের জন্য মস্কোর চেয়ে বিগত মার্কিন প্রশাসনকেই বেশি দায়ী করেন তিনি রাশিয়ার পক্ষে ট্রাম্পের বক্তব্যে খেপেছেন খোদ মার্কিন রাজনীতিবিদরা

সমালোচনা করেছেন রিপাবলিকান নেতারাও মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান বলেছেন রাশিয়া যে যুক্তরাষ্ট্রের বন্ধু নয় তার ট্রাম্প বুঝতে পারছেন না

Uh, he said there were many, many business people there. Paula